হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা টিচার হতে চান তাদেরকে প্রথমে টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সাম কোয়ালিফাই করতে হয় সে সেন্ট্রাল হোক কিংবা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রালের ক্ষেত্রে সি টেট এক্সাম কোয়ালিফাই করতে হয় আর রাজ্যের ক্ষেত্রে প্রাইমারি সেকশনের জন্য প্রাইমারি টেট আপার প্রাইমারি সেকশনের জন্য আপার প্রাইমারি টেট এক্সাম রয়েছে এই টেট এক্সামে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগি থেকে অনেক প্রশ্ন আসে এর জন্য বাংলা ভাষায় অনেক বই আপনারা পেয়ে যাবেন তার মধ্যে ডক্টর দেবাশিস পালের শিশু মনস্তত্ব ও শিক্ষাবিজ্ঞান বইটি আজকের এই ভিডিওতে রিভিউ করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো ডক্টর দেবাশিস পালের শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান বইটি এখানে পাবলিকেশনের নাম উল্লেখ করে দেওয়া আছে রীতা পাবলিকেশন এটি বইটির সামনের পোর্শন বইটা এই রকম মোটা এটা বইয়ের ব্যাক পোর্শন বইয়ের প্রথমে উল্লেখ করে দেওয়া আছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও অন্যান্য রাজ্যে প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য টেট ও সিটেট পরীক্ষার পাঠ্যক্রম অনুযায়ী লিখিত যারা যারা প্রাইমারি টেট এক্সাম দিচ্ছেন আপার প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই বইটি ইম্পর্ট্যান্ট এখানে বলা আছে বিষয়বস্তু ও এমসি কিউ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পাটাগির প্রত্যেকটা টপিক এখানে ডিটেলসে ডিসকাস করে দেওয়া আছে প্রথমে তারপর এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করা আছে এটা নতুন এডিশানের বই প্রথম এডিশান প্রকাশিত হয়েছিল দু হাজার বারোর মার্চে লাস্ট চতুর্থ সংস্করণ সেপ্টেম্বর দু হাজার বাইশ তেইশের এই বইটির টোটাল প্রাইস রয়েছে পাঁচশো নব্বই টাকা এখানে মূল্য পাঁচশো নব্বই টাকা লেখা আছে তবে বাজারে আপনারা বইটা পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে বইয়ের প্রথমেই ডিসকাস করে দেওয়া আছে টেটের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কি সিলেবাস রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগোগি পোর্শানের তাছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সিলেবাস রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগ্রি পোর্শানের সেই সিলেবাস সম্পর্কে ডিটেলসে ডিসকাস করা আছে ফুল সিলেবাস সম্পর্কে এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে তাছাড়া ওয়েস্ট বেঙ্গল টেট সেন্ট্রালের টেট আসাম টেট ত্রিপুরা টেটের ফুল সিলেবাস এখানে দিয়ে দেওয়া আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগির কোন কোন পোর্শান টেটের সিলেবাসে রয়েছে সে সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে তাই যারা যারা টেটের সিলেবাস সম্পর্কে জানেন না তারাও এই বই থেকে এই সিলেবাসটা আপনারা পেয়ে যাবেন এবারে দেখে নেব এই বইতে কোন কোন পোর্শান ডিসকাস করে দেওয়া আছে প্রথমেই রয়েছে শিশুর বিকাশ শিশুর বিকাশের মধ্যে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রারম্ভিক ধারণা মনোবিজ্ঞানের প্রাচীন ও আধুনিক অর্থ শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা তার সাথে রয়েছে বৃদ্ধি এবং বিকাশ বৃদ্ধির ধারণা বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে নেক্সট বংশগতি এবং পরিবেশের প্রভাব বংশগতি নীতি কৌশল সম্পর্কে দেওয়া আছে প্রত্যেকটা টপিকের প্রথমে সম্পূর্ণ ডিসকাস করা আছে টপিকটা তারপর লাস্টে রয়েছে এমসি কিউ কোয়েশ্চান অ্যান্সার এমসি কিউ কোশ্চেন অ্যান্সার সবগুলোর ক্ষেত্রেই ডিসকাস করে দেওয়া আছে নেক্সট রয়েছে সামাজিকীকরণ প্রক্রিয়া মনস্তাত্ত্বিক তত্ত্বসমূহ পিঁয়াজের তত্ত্ব কোহলবাগের তত্ত্ব ভাইগসির তত্ত্ব শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা নেক্সট শিশুকেন্দ্রিক শিক্ষা কর্মভিত্তিক বা কর্মকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা বুদ্ধি নির্মাণের সমালোচনামূলক দৃষ্টিকোণ বহুমাত্রিক বুদ্ধি বুদ্ধি তত্ত্বসমূহ এবং পরিমাপ বুদ্ধির সব তত্ত্ব এখানে ডিসকাস করে দেওয়া আছে স্টানের তত্ত্ব স্পিয়ারম্যানের তত্ত্ব থন্ডাইকের তত্ত্ব এই তত্ত্বগুলো খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রায়ই কোয়েশ্চান এসে থাকে ভাষা এবং চিন্তন সামাজিক নির্মিতি হিসেবে লিঙ্গ লিঙ্গভিত্তিক ভূমিকা লিঙ্গ পরিচয়জনিত পক্ষপাত ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট এবং শিকনের অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য শিকনের জন্য এরশ্মন, অ্যাসেসমেন্ট শিকনের অ্যাসেসমেন্টের পার্থক্যটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মূল্যায়ন মূল্যায়নটাও ইম ইম্পর্টেন্ট রয়েছে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন এগুলো সম্পর্কে ডিটেলসে এই বইটাতে পেয়ে যাবেন শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ মানবিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিজ্ঞান সাধারণ আচরণগত সমস্যাসমূহ সেকেন্ড টপিক রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ইনক্লুসিভ এডুকেশান অ্যান্ড স্পেশাল নিডস স্পেশাল এডুকেশান সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া আছে বিশেষ শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ডিটেলসে দেওয়া আছে বঞ্চিত এবং অবহেলিত শিক্ষার্থী সহ বিভিন্ন পটভূমি থেকে শিক্ষার্থীদের শিক্ষা শিখন অক্ষমতাযুক্ত এবং প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনীয় বিষয়সমূহ প্রতিভাবান সৃজনশীল এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী ট্যালেন্টেড চিলড্রেন অ্যান্ড ক্রিয়েটিভ চিলড্রেন শিখন এবং শিক্ষণ বিজ্ঞান শিখন এবং শিক্ষণ বিজ্ঞানের সাথে শিশুর শিখন ও চিন্তন পদ্ধতি শিক্ষণ এবং শিখনের প্রাথমিক প্রক্রিয়া সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসেবে শিশু শিশুদের মধ্যে বিকল্প শিখনের ধারণা শিখন প্রজ্ঞা পেশনা ব্যক্তিত্ব এবং অভিযোজন সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা শাস্তির আইনগত প্রভাব এবং শিশুর অধিকার নির্দেশনা এবং পরামর্শ দান শিক্ষণের বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো এখানে ডিটেলসে ডিসকাস করে দেওয়া আছে এই পদ্ধতিগুলো থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন এসে থাকে প্রকল্প পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি আবিষ্কার পদ্ধতি দলবদ্ধ শিক্ষণ এগুলো সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে কম্পিউটার সহায়ক শিখন বা কম্পিউটার সহায়ক নির্দেশ দান আর প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে এমসিকিউ কিউ কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করে দেওয়া আছে এর সাথে কোয়েশ্চেন পেপারও দেওয়া আছে সেন্ট্রাল টেট এক্সামে দু হাজার এগারো দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো উনিশের কোয়েশ্চেন পেপার আপনারা পেয়ে যাবেন তার সাথে ওয়েস্ট বেঙ্গল এসএসসি টেট এক্সাম যে হয়েছিল দু হাজার বারোতে তেরোতে এবং চোদ্দোতে তার কোশ্চেন পেপারও এখানে ডিসকাস করে দেওয়া আছে তার সাথে কিছু প্র্যাকটিস সেটও রয়েছে টোটাল ছশো সাতটা পেজ রয়েছে এখানে প্রত্যেকটা বলেছি টপিক এখানে ডিসকাস করে দেওয়া আছে তারপর এমসি কিউ কোশ্চেন অ্যান্সার ডিসকাস করা আছে যেমন এখানে শিক্ষা মনোবিজ্ঞানের প্রারম্ভিক ধারণা প্রথম চ্যাপ্টারে রয়েছে এরপর এই চ্যাপ্টারে লাস্টে এই রিলেটেড এমসিকিউ কিউ কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করা আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করে দেওয়া আছে এমসিকিউ টোটাল এখানে ১৪টা যেমন কোশ্চেন আছে প্রথম পেজে তো ১৪টা কোশ্চেনের অ্যানসার কিন্তু আপনারা নিচে পেয়ে যাবেন অ্যানসারের জন্য আপনাকে পেজ উল্টে দেখতে হবে না এখানে অ্যান্সার দেওয়া আছে নিচের পোর্শানে সেম সেকেন্ডে পনেরো থেকে যে তিরিশটা প্রশ্ন আছে সেই তিরিশটা প্রশ্নের অ্যান্সারও এখানে পেয়ে যাবেন নিচের পোর্শানে আপনাকে কষ্ট করে পেজ উল্টে তারপরে অ্যান্সার কিন্তু দেখতে হবে না সেখানেই পেয়ে যাবেন তো এই এই এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সার অনেক দেওয়া আছে প্রত্যেকটা টপিক থেকে এই রকমভাবে অনেক কোয়েশ্চান অ্যান্সার এখানে দেওয়া আছে যে যে টপিকগুলো বললাম এখানে ভালো করে ডিসকাস করে দেওয়া আছে তাছাড়া ছক করে এই যে এখানে যেমন বিকাশের বৈশিষ্ট্য ছক করে দৈহিক বিকাশ মানসিক বিকাশ তাছাড়া পাক্ষবিক বিকাশ সামাজিক বিকাশ সম্পর্কে ডিটেলসে সুন্দর করে ছক করে দিয়ে দেওয়া আছে তাছাড়া এই বইতে টেট এবং সেন্ট্রালের টেট এক্সামের জন্য যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো ভালো করে ডিটেলসে ডিসকাস করে দেওয়া আছে তাই যারা যারা টেট এক্সাম দিচ্ছেন প্রাইমারি টেট এক্সামের জন্য অলরেডি ডেট দিয়ে দিয়েছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এগারোই ডিসেম্বর এক্সাম হতে চলেছে তাই যারা যারা প্রাইমারি টেট এক্সাম দিতে চলেছেন প্রিপারেশান নিচ্ছেন কিংবা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন কিংবা সেন্ট্রালের টেট এক্সাম দিচ্ছেন সবার জন্য এই বইটা সত্যি খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো বই প্রত্যেকটা পোর্শান এখানে কভার করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে সিলেবাসটা সম্পর্কেও দেওয়া আছে তাছাড়া সব থেকে যেটা প্লাস পয়েন্ট প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক ডিটেলসে ডিসকাস করে দেওয়া আছে তারপর ওই টপিক রিলেটেড অনেক এমসি কিউ কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে তো ওই এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সারগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যাবেন আর ভালো আপনি এক্সাম দিতে পারবেন তাই যারা যারা টেট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন আপনারা এই বইটা কিনতে পারেন কোনো ক্ষতি হবে না এই বইটা আপনারা পড়লেই যথেষ্ট তাছাড়া এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সারগুলো যত ডিসকাস করবেন যত আপনি পড়বেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ভালো এক্সাম হবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকুমেন্ড সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই বই রিলেটেড কোনো কিছু কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ